আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তমান্না ডেইলি লাইফের আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো আমার প্রিয় আপুদেরকে রিকোয়েস্ট করবো, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। অনেকে দেখা গেছে দেখতে দেখতে ভুলে যান। তো আমি একটু অসুস্থ, সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো কালকে মোটামুটি আমি এলবি থেকে অনেক বন্ধু করেছি। তারপরে হয়েছে কি, আজকে দেখি 12-13 জনের মতো কেটে গেছে। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। সকালবেলা একটু ভাজি করেছিলাম, তো বাবুকে যে আমি রান্নার পাকে একটু ফ্রুটস দিয়ে আসছিলাম, কিন্তু সে এত দুষ্ট, কি আর বলবো। যাই হোক, আজকে আমি এগুলো রান্না করব। তো রান্না করতে করতে বলি, আসলে এটা হচ্ছে কি, মানে খুশি করে আবার মন ভেঙে দেওয়া আর কি। খুব খুশি হয়ে গেছি, মানে আমার পরিবারের সদস্য বেড়েছে, আবার যখন দেখি একদিন পরে কেটে যায় তখন খারাপ লাগে। তো কেউ হয়তো বা ইচ্ছা করে কাটেনি, এটা কি কারণে হয়েছে জানি না। এই যে ওকে আমি দিয়ে গেলাম, আর ও সুন্দর এগুলো সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো চিমের বিচি রান্না করব, সাথে একটা আলু আর দুটো বরবটি দিয়েছি। তা আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব কিছুক্ষণ, তারপর চা আদার্স মশলাগুলো দিয়ে কষিয়ে চিম বরবটি দিব। তো এই যে ঝোলের পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যখন তেলটা ভেসে উঠেছে তখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তো আমি খুব নিশ্চিন্ত মনে রান্না করতেছিলাম, এসে দেখি সেই অবস্থা করেছে, গুঁড়া দুধের ভয় মেনে পুরো খাট বাড়াইছে। আর এই যে এখানে আমি ধনিয়া পাতা এগুলোকে আমি কুচিয়ে বেশি আনা হয়েছে, এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। বেশ অনেকক্ষণ তরকারি কষানোর পরে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা ক্যাপসিকামের অর্ধেকটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম ডিপ ফ্রিজে রেখে দিই কেটে। আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, একটা ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন। তো রান্নাবান্না শেষে, দুপুরে খাওয়া দাওয়া শেষে এই আঙ্গুরগুলো আনা হয়েছে। এগুলো এত বেশি টক যে মানে এমনিতে খাওয়া যাচ্ছিলো না। পরে আর কি আমি একটু লবণ মরিচ দিয়ে খাচ্ছি, একটু একটু আজীব মনে হতে পারে, জানি না আপনারা কেউ খান নাকি। আর এই যে মটর ডাবলির ডালু বলে অনেকে, এগুলো সিদ্ধ করে নিচ্ছি। এগুলো মুড়ির সাথে বানালে একদম দোকানে ঝালমুড়ির মতো লাগে, একদম আমি নরম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমাদের বিকেলবেলা, বিকেলবেলা বাবুকে নিয়ে আমি একটু বাইরে, ওকে বাইরে নিয়ে যাই। বাসায় থাকতে কেমন কেমন যেন খিটখিটে মেজাজ হয়ে যায়। আল্লাহ হাফেজ।